back to my channel Sri's Canvas. হ্যাঁ, তো কিছু বলতে চান আপনি? কি বলবো? কি বলবো? সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমাকে ভালো লাগছে? বাবা। তারপর ট্যাং ট্যাং সরি পেন্টার কোনো দোকান কিছুই খোলানি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীস ক্যানভাস। সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। আজকে আরও বেশি ভালো আছি অনেকগুলো কারণের জন্য। যদিও এখন গুড মর্নিং নয়, একদমই মর্নিং নয়, এখন অনেক বেলা হয়ে গেছে, অনেক একটা দুটো বেজে গেছে আই গেস। কারণ আজকে আমি ভেবেছিলাম ব্লগই করবো না, বাট একটা রিজনের জন্য ব্লগটা করছি। কাল থেকে একটুখানি বিজি ছিলাম, তো আজকেও একদমই কোনো প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে মানে কোনো কারণের জন্য হলেও সেটাও তোমাদের বলবো। আর আরেকটা নিউজ হচ্ছে, আগের ভিডিওটা তুমি বলেছিলাম যে আমি একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, এইটা চলে এসেছে অলরেডি, আমি এটা দিয়ে এখন শ্যুট করছি, তো এটাও আরেকটা ভালো বেশ আমার জন্য গুড নিউজ। তো তোমাদের একজনের সাথে আমি ইন্ট্রোডিউস করাবো, দেখা যাক কে। ঠিক আছে, চলো আগে যাই। তো দেখা যাক কে এসেছে। ঠিক আছে, ট্যাং ট্যাং একটু বেশি হয়ে গেল। তুমি এখন দিচ্ছ মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছি। তো উনি এসেছে সাত সমুদ্রের তারা নদী পার করে একদম। আমাকে ভালো লাগছে বাবা। তারপর সকাল থেকে চলছে ফেসিয়াল টেসিয়াল সব করে ফেলেছে। কি রকম ব্লগে আসবে বলো? কতবার ফেসিয়াল করলে? কিচ্ছু করিনি, খালি চুলটা আছে ঠিক ব্যাস। সাত সমুদ্র তারা নদী পার করে এসেছে দেড় বছর পর তার দেশের মাটিতে, তাই তো? মানে তুমি তারপর আর কি বলতে হবে? সকাল থেকে বলছে কি ব্লগ করব, ব্লগ করব। এখন বহুত খিদে পাচ্ছে, আমি খাবারের জন্য ওয়েট করে আছি, খিদে পাচ্ছে। ও সব সময় খিদে পায়, সেটা কোনো বড় ব্যাপার না। সেটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে কি বলছিলাম, তো সকাল থেকে আমি ভেবেছিলাম যে ব্লগ করব না, কারণ ও কালকে এসেছে আমাদের বাড়িতে, সাত সমুদ্র তারা নদী পার করে দু তিন দিন আগে এসেছে তার দেশের মাটিতে, তারপরে কালকে আমাদের বাড়িতে এসেছে। আর কাল থেকেই মানে আমাদের বাড়িতে এলেই আমার মা যে কি শুরু করে দেয় আমি জানি না, বাপ রে বাপ। এক সপ্তাহ আগে থেকে জানার আগে থেকেই বাজার দোকান করতে শুরু করে দিয়েছে যে ও আসলে কি কি রান্না করে খাওয়াবে। না মানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমাকে করে না, তো দেখ হিংসে হয়, চুপি চুপি বলে হিংসে হয়, কারণ আমাকে করে না আজও। এগুলো তো ওয়াশ করেছে, ব্রেন ওয়াশ করেছে, করে আমি খুব ভালো পারি। এই একজনকে ব্রেন ওয়াশ করেছি অলরেডি, তোমার সবাইকে নিয়ে ব্লগ করা হয়ে গেছে মোটামুটি, তো ওকেও আমার ব্লগে আসতে হবে, ওকে দেখাতে হবে। ওই জন্য সকাল থেকে মেকআপ ফেকআপ করে ও করেছে, অনেকেই বলেছে যে প্রচন্ড আওয়াজ আসে, তো আমাদের ভয়েসটা ভালো করে শোনা যায় না, তো সেই জন্য একটু তো কষ্ট করতেই হবে না ব্লগ বানানোর জন্য। তুমি ইউটিউব চ্যানেলে আসবে কার বেলায়? মোটামুটি আমাকে চ্যানেলে আনার কারণ এটাই, এরপর থেকে আমাকে ক্যামেরা ধরতে হবে, আরো ব্লগ করবে ও খাবে। 2000 years later মা কি কি রান্না করেছো? হ্যাঁ, চিকেন করেছি, উচ্ছে চচ্চড়ি, আর তারপরে চাটনি, ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, চিংড়ি মাছ করবো প্রচুর। আমার জন্য এত রান্না করা, মানে দেখো অলরেডি রান্না হয়ে গেছে অনেক কিছু, আমি তোমাদের দেখাচ্ছি কত কিছু রান্না করেছে।
তো লাঞ্চ হয়ে গেছে, এবারে একটুখানি বেরোবো আমরা, বেরিয়ে দেখি বাইরে কিছু দোকানপাট খোলা আছে কিনা, কারণ অনেক কিছু জিনিস কেনার আছে। যাই না, আজকে থেকে তো লকডাউন, আজকে থেকে কীরকম কী খোলা থাকবে কোনো আইডিয়া নেই, এখন গিয়েই দেখতে হবে। আর চলো দেখা যাক গিয়ে কী কী পাওয়া যায়। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে মায়ের কিন্তু রান্নাগুলো ব্যাপক হয়েছে, জাস্ট ব্যাপক হয়েছে। আজকে হয়তো সেভাবে আমি রেসিপিগুলো দেখাতে পারলাম না, আই হোপ কি পরের নেক্সট ভিডিওটাতে বা মা যদি এরকম রান্না আরেকবার করে তাহলে নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করবো। আজকের রান্নাগুলো সত্যি ভীষণ ভালো হয়েছে, বাট আগে থেকে যদি কোনো প্ল্যান একটু করে থাকতাম যে ব্লগ করবো তাহলে হয়তো করতাম। আজকে একদমই কোনো প্ল্যান করা ছিল না যে ব্লগ করবো, তো এটাই ছিল বলার। তো চলো এখন ঝটপট যাওয়া যাক, যেখানে যাচ্ছি নইলে আবার দোকানপাট বন্ধ হয়ে গেলে কিছুই পাবো না কিনতে। তো চলো আমরা এসে দেখছি যে এটা পুরোটাই মোটামুটি বন্ধ। দেখো কোনো দোকান কিছুই খোলা নেই, যেটার জন্য এসেছিলাম কোনো কিছুই খোলা নেই। তো এখন আমাদের বাড়ি যেতে হবে। কি কিনছে ওখানটাতে, কি কিনছো? সব দোকান বন্ধ, লাস্টে আমই নিতে হচ্ছে। মানে দোকান যে বন্ধ দাদা, কেমন লাগছে? দোকান বন্ধ আর কি করবো, আম খাই বাড়িতে বসে। সব দোকান এখানে বন্ধ, এই যে সব দোকান বন্ধ। কিছু আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, সব গাড়ি ঘোড়া এত চলছে। আমি তো একটু দেখাই যাচ্ছে না, দেখতেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ এবার দেখতে পাওয়া যাচ্ছে, গাড়ি ঘোড়া তো চলছে, বাট কোনো দোকানপাট কিছুই বন্ধ না। যেগুলো আমরা কিনবো বলে এসেছিলাম সেগুলো সবই বন্ধ, একটা কিছু কেনা যাচ্ছে না, সব দোকানপাট বন্ধ। আবার ফেরত, আবার আমরা রিক্সা দুটো করেছি, মার্কেট থেকে চলে এলাম এইমাত্র, জাস্ট এলাম। আজকে তো মার্কেটে কিছুই পাওয়া গেল না, মানে আজকে একদম, আজকে থেকে যে লকডাউনটা হয়েছে পুরো কড়াকড়ি। মানে আমি ভেবেছিলাম আগের মতন হয়তো দু তিনটে দোকান খোলা থাকবে, কারণ বেশ অনেকগুলি ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, তো সেগুলো কিছুই কিনতে পারলাম না। তো আই থিঙ্ক 30 তারিখের পরেই কিনবো, 30 তারিখ অব্দি লকডাউন। তো দেখা যাক কী হয়, আজকে তো কিছুই পেলাম না, জাস্ট এমনি গেলাম, গিয়ে আমরা চলে এলাম, কিছুই হলো না সেরকমভাবে। আরেকটা কথা শেয়ার করতে তোমাদের সাথে খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন আজকে বাইরে বেরোলাম তখন দেখলাম যে মানে যারা মানে যেনারা টোটো বা রিক্সা চালান তারা কিন্তু মানে তারা কিন্তু আমাদের ছাড়া কিন্তু মানে তাদের চলে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা যে যদি তোমরা কখনো বাইরে বেরো, মানে এই সময় ধরো লকডাউন, এখন সবার কাজকর্ম সবার খুব বন্ধ, তো সেক্ষেত্রে কী হয় তারা হচ্ছে মানে তাদের ভরসা হচ্ছে আমরাই, তাই না? তো সেক্ষেত্রে যদি তোমরা কোনো সময় বেরো তাদের গাড়িতে যাওয়ার চেষ্টা করো। আর সবচেয়ে বড় কথা হয়তো যে হচ্ছে যে এই এখন যে পরিস্থিতিটা সেক্ষেত্রে হয়তো যদি তারা কোনো সময়ও কিছু পয়সা হয়তো একটু বেশি চেয়ে ফেলে, মানে আমি এটা বলছি না যে ধরো যেখানে যাওয়ার ভাড়া 10 টাকা সেখানে যদি 100 টাকা চায় সেটা দিয়ে দেওয়ার জন্য, সেটা আমি একদমই বলছি না, বাট হয়তো 10 টাকাটা হয়তো 25 টাকা বা 30 টাকা যদি চেয়েও থাকে, হয়তো সেক্ষেত্রে তোমাদের হয়তো সামর্থ্য আছে তাকে দেওয়ার, তো সেক্ষেত্রে তাদেরকে সেখানে দরাদরি করো না, সেখানে না বলো না তাদেরকে, সেটাতে করার চেষ্টা করো, তাদেরকে দেওয়ার চেষ্টা করো। হয়তো তোমাদের থেকে মানে আমরা অনেক কিছুতে অনেক টাকা খরচা করে ফেলি, তাই না? তো সেক্ষেত্রে হয়তো যদি একটু আমরা তাদেরকে বেশি দিই তো তাদের কিছু কিন্তু মানে আমাদের কিন্তু কিছু খারাপ হবে না, তাই না? তো সেক্ষেত্রে যদি একটু তারা দাম বেশি চায় এই পরিস্থিতির ক্ষেত্রে, কারণ তাদেরও সংসার আছে, তাদেরও হয়তো ছোটো ছোটো ছেলে মেয়ে রয়েছে সেগুলো দেখাতে হয়, তো সেক্ষেত্রে একটুখানি চেষ্টা করবো তাদেরকে হেল্প করার, তো তাদেরও ভালো হবে।
আই থিঙ্ক। স্যার আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে দেখতে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আজকে জানতাম ব্লগটা একটু ছোটই হবে, কারণ আজকে আমার পড়ার একদমই কোনো ইচ্ছা ছিল না, বাট তাও করলাম। স্যার দেখা হচ্ছে সোজা নেক্সট ব্লগে, বাই বাই।